প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো, নিয়মিত অনলাইন ক্লাস করছো। হ্যাঁ, নিয়মিত অনলাইন ক্লাস করবে, সমস্যাগুলো ঠিক করবে আর ক্লাসগুলো ফলো করবে। কোনো সমস্যা হলে কমেন্টস এর মাধ্যমে জানাবে, কেমন? আমি মোহাম্মদ নুরুল ইসলাম, সহকারী শিক্ষক মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়। আজকে আমাদের আলোচনার বিষয় সপ্তম শ্রেণীর গণিত অধ্যায় দুই নিয়ে আলোচনা করব। তাহলে বন্ধুরা, আমরা মনোযোগ দিয়ে আজকের ক্লাস লক্ষ্য করি। সবাই বোর্ডের দিকে খেয়াল করো, আমি একটি চিহ্ন দিয়েছি, সবাই ভাবতেছ। আরেকটি চিহ্ন দিলাম, দেখো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এটা কিসের চিহ্ন? হ্যাঁ, অনুপাত। গুড, এটি সমানুপাত, ডাবল ইস টু। এটি ইস টু, এটি ডাবল ইস টু, একটি অনুপাত আর একটি সমানুপাত। তাহলে আজকে আমাদের আমরা অনুপাত এবং সমানুপাত নিয়েই শিখব। অনুপাত ও সমানুপাত, তাহলে বন্ধুরা আজকে আমাদের পাঠের বিষয় অনুপাত ও সমানুপাত। এখন দেখো, একটি চিত্র আঁকলাম, এটার নাম দিলাম এবিসি, এপাশে পি, কিউআর, আরেকটি চিত্র আঁকলাম। তোমরা দেখতে পাচ্ছ দুইটি ত্রিভুজের চিত্র এঁকেছি একই রকম। এটি যদি সমকোণ হন, এটিও সমকোণ। এখন আমরা বিচি বাহুটা, এটি ভূমি, এদিকে 2 সেন্টিমিটার, আবার কিউ আর ভূমি, এখানে আমরা 6 সেন্টিমিটার পেলাম। এখানে এ এসি অতিভুজ, এটাকে আমরা 5 সেন্টিমিটার দিলাম। আর এই ত্রিভুজের অধ্যয়ন পি আর, এখানে আমরা 9 সেন্টিমিটার, কেমন? তাহলে লক্ষ্য করো, বিসি অনুপাত কিউ আর সমান, এখানে বিসি মানে 2, অনুপাত এখানে হচ্ছে 6। আবার এই পাশে দেখো, এছি অনুপাত পি আর সমান 5:2। বন্ধু, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে 2:6 আর এখানে 5:2 অনুপাত আমরা লিখলাম। এই অনুপাতে দেখো রাশির সংখ্যা 2, এখানে একটি রাশি, একটি রাশি পূর্ব রাশি, আর এটাকে বলা হবে রাশি। ঠিক এখানে 5 পূর্ব রাশি, 15 উত্তর রাশি, তাহলে অনুপাতে রাশির সংখ্যা 2। এখন প্রশ্ন হলো যে অনুপাত কাকে বলো? আমরা এখান থেকেই জানতে পারবো। দেখো, এখানে একটি ত্রিভুজ,
এখানে আরেকটি ত্রিভুজ, তাহলে একই জাতীয়, এই চিত্র দুটি একই জাতীয় বা একই জাতীয় জিনিস, তাহলে একই জাতীয় দুই বা দুইটি রাশির মধ্যে একটি অপরটির কত গুণ বা অংশ তা একটি ভগ্নাংশ দিয়ে প্রকাশ করা হয়, এই ভগ্নাংশটিকে অনুপাত বলা হয়। আবার আমি বলছি যে একই জাতীয় দুটি রাশির মধ্যে একটি অপরটির কত অংশ বা কত গুণ তা একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা হয়, এই ভগ্নাংশটিকে অনুপাত বলা হয়। এখন প্রশ্ন আসতে পারে মনের মধ্যে যে স্যার একই জাতীয়, এটা তো বুঝলাম, একই জাতীয় মানে দেখো এখানে একটি ত্রিভুজ, এখানেও একটি ত্রিভুজ, তাহলে এই জিনিসটা আর এই জিনিসটা একই জাতীয়। ঠিক একইভাবে আমরা যদি একটি টেবিল নিই, তাহলে তুলনা করতে হলে একটা টেবিলের সাথে আরেকটা টেবিল নিতে হবে, যদি একটা চেয়ার নিই তাহলে আরেকটা চেয়ার নিতে হবে, যদি একটি ছাগল নিই তাহলে আরেকটি ছাগলের সাথে তুলনা করতে হবে, এগুলো হচ্ছে একই জাতীয় রাশি। কিন্তু এখানে একটি চতুর্ভুজ আর এখানে একটি ত্রিভুজ, তাহলে এটি এক রকম নয়, এটি দুই রকম রাশি হয়ে গেল, তাহলে আর অনুপাত হবে। বুঝতে পারছো বন্ধু? এখন আসো, তাহলে অনুপাতে রাশির সংখ্যা থাকে দুটি, তোমরা দেখতে পাচ্ছ। এবার এই দুইটি অনুপাত যেহেতু ভগ্নাংশ বলা হয়েছে, তাহলে দেখো অনুপাত কিভাবে ভগ্নাংশ প্রকাশ করা যায়। তাহলে এখানে আমরা লিখলাম দুই আর এই ইষ্ট মানে ভাগ ছয়, তাহলে এটাকে আমরা দুই বাই ছয় লিখতে পারি। আবার এটাকে কিভাবে লিখতে পারি, পাঁচ বাই পনেরো, এভাবে লিখতে পারি। তাহলে দেখো অনুপাতকে ভগ্নাংশ আকারে লেখা যায়, তাহলে এটি দুই ইষ্ট ছয় মানে দুই বাই ছয়, আবার এটিকে লেখা যায় দুই ইষ্ট ছয়। ঠিক একইভাবে পাঁচ ইষ্ট পনেরো বা পাঁচ বাই পনেরো, আবার এটিকে পাঁচ ইষ্ট পনেরো এভাবে লেখা যায়, তাই অনুপাতকে ভগ্নাংশ বলা হয়। তোমরা ষষ্ঠ শ্রেণীতে অনুপাত সম্পর্কে জেনেছ, ওখানে বিভিন্ন ধরনের অনুপাত সম্পর্কে তোমরা জেনেছ। এখন আমরা এখান থেকে দেখো সমানুপাত সম্পর্কে কিভাবে জানতে পারি, তাহলে আমরা এটাকে এইভাবে দিলাম আর এটাকে এইভাবে নিয়ে আসলাম। বন্ধুরা খেয়াল করো, এখানে আমরা লিখি দুই অনুপাত ছয়, আর এখানে আমরা ডাবল ইস্টু দিলাম সমানুপাত, তাহলে দুই ইস্টু ছয় সমানুপাত বা ডাবল ইস্টু পাঁচ ইস্টু পাঁচ অনুপাত পনেরো। তাহলে দেখো বন্ধুরা এখানে আমরা এই অনুপাতটা এখানে লিখলাম, এটা এখানে লিখলাম, তাহলে এখানে আমরা দুইটি অনুপাত মাঝখানে সমানুপাত চিহ্ন, এই সমানুপাত চিহ্নের অপর নাম সমান, আমরা সমানও ব্যবহার করতে পারি। তাহলে এখন আমরা এখানে একটি আকৃতি দেখতে পাচ্ছি যে দুই ইস্টু ছয় ডাবল ইস্টু পাঁচ ইস্টু পনেরো, অর্থাৎ এই সমানুপাত চিহ্নের এই পাশে একটি অনুপাত, ওই পাশে আর একটি অনুপাত, দুটি অনুপাত নিয়ে একটি সমানুপাত তৈরি হয়েছে। তাহলে সমানুপাত কাকে বলে আমরা জেনে নিই। দুটি অনুপাতের মান যখন সমান হয় তখন তাদেরকে সমানুপাত বলা হয়। এখন দুটি অনুপাতের মান সমান হয় কিভাবে একটু আমরা পরীক্ষা করে নিই। এখানে দেখো দুই ইষ্টু ছয়, তাহলে এটাকে আমরা বা দিয়ে লিখি, দুই বাই ছয়, আর এই
এই চিহ্নটাকে আমরা সমান চিহ্ন দেব, দিয়ে এই পাশে লিখবো পাঁচ বাই পনেরো। দেখতে পাচ্ছ এখন এটাকে যদি আমরা কেটে দিই, কাটাকাটি করি, দুই এক দুই, তিন দুকানে ছয়, এটা কাটলে পাশে কি পাঁচ, তিন পাঁচ পনেরো, তাহলে এই পাশে পেলাম এক বাই তিন সমান ও পাশে পেলাম এক বাই তিন, অর্থাৎ দুটি অনুপাতের মান সমান হয়ে গেল। তাহলে আমরা দেখছি যে অনুপাতে রাশি থাকে দুটি, সমানুপাতে রাশি থাকে চারটি, যেহেতু দুইটি অনুপাত অংশগ্রহণ করে এবং অনুপাত দুইটির মান সমান হলেই এরা সমানুপাত হয়। কেমন? এটিকে একটু পরিষ্কার করে আমরা দেখি, আবার আমরা লিখতেছি দুই ইস টু ছয় সমানুপাত পাঁচ ইস টু পনেরো। এখানে বলা হচ্ছে যে চারটি রাশি থাকে সমানুপাতে, দেখো এটির নাম প্রথম রাশি, তারপরে এটির নাম দ্বিতীয় রাশি, এটির নাম পাঁচের নাম তৃতীয় রাশি, আর শেষে দেখা যাচ্ছে এটির নাম চতুর্থ। বন্ধুরা খেয়াল করো যে দুই হচ্ছে প্রথম রাশি আর পনেরো হচ্ছে চতুর্থ রাশি, ছয় হচ্ছে দ্বিতীয় রাশি, পাঁচ হচ্ছে তৃতীয় রাশি। দেখো এদের প্রত্যেকের আলাদা একটা নাম আছে, যেমন এর নাম দুই, এর নাম ছয়, এর নাম পাঁচ, এর নাম পনেরো, অর্থাৎ একই সংখ্যা এখানে দুইবার ব্যবহার করা হয় নাই। তাহলে চারটি রাশির মধ্যে প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত যদি তৃতীয় ও চতুর্থ রাশির অনুপাতের সমান হয় তাহলে আমরা বুঝবো যে এটি সমানুপাত। কেমন? দেখো এখান থেকে আরেকটি মজার জিনিস আমরা শিখি। এখন আমরা এখানে লিখেছি প্রথম রাশি আর এ পাশে চতুর্থ, এর মাঝে আমরা একটা গুণ চিহ্ন দিয়ে দিলাম। প্রথম রাশি কত? দুই, তাহলে দুই, আর চতুর্থ রাশি কত? পনেরো, তাহলে গুণফল কত? তিরিশ। আবার দ্বিতীয় রাশি কত? ছয়, তৃতীয় রাশি পাঁচ, এটি গুণ করলে কত আসে? তিরিশ। তাহলে দেখা গেল যে সমানুপাতের প্রথম রাশি এবং চতুর্থ রাশি গুণ করলে যত হয়, দ্বিতীয় এবং তৃতীয় রাশি গুণ করলেও তত হয়। এখন আমরা সমানুপাত থেকে একটি সূত্র লিখতে পারি। দেখো সমানুপাতে সমানুপাতে প্রথম রাশি ইন্টু চতুর্থ রাশি সমান দ্বিতীয় ইন্টু তৃতীয় রাশি। কেমন? তাহলে সমানুপাতে আমরা একটা সূত্র পেলাম, সেই সূত্রটা হচ্ছে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। এখন একটি মজার ব্যাপার, এখান থেকে আর একটু আমরা ভালো জিনিস শিখতে পারি। দেখো এই চারটি রাশির মধ্যে যে কোনো তিনটির মান জানা থাকলে আরেকটি রাশি বের করা যাবে। এখন আমরা চতুর্থ রাশিটি যদি বের করি, বা চতুর্থ রাশি সমান এপাশে দ্বিতীয় ইন্টু তৃতীয় রাশি আর প্রথম রাশি, দেখতে পাচ্ছ তাহলে চতুর্থ রাশি সমান দ্বিতীয় ইন্টু তৃতীয় রাশি ভাগ প্রথম রাশি, তাহলে চতুর্থ রাশি আমরা এইভাবে বের করতে পারি। তাহলে সমানুপাতে চতুর্থ রাশি বের করার নিয়মকে বলা হয় তৈরাশি ব।
পদ্ধতি। তাহলে অনুপাত এবং সমানুপাত সম্পর্কে তোমরা একটি পরিষ্কার ধারণা পেলে, তাই না বন্ধুরা? হ্যাঁ, ধন্যবাদ। বন্ধুরা খেয়াল করো, আমরা এবার অনুপাত ও ধারাবাহিক অনুপাত সম্পর্কে জেনে নিই। অনুপাত অনুপাত ও ধারাবাহিক অনুপাত, দেখো বন্ধুরা, এখানে আমরা কম ইস্টু কম সমান পাঁচ ইস্টু সাত দেখলাম। সাত ইস্টু পাঁচ, আবার তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা আগেই শিখেছি এটি একটি অনুপাত, কয়েষ্টু ঘর অর্থাৎ দুইটি রাশি আছে, এটি আরেকটি অনুপাত। তাহলে এটি অনুপাত, এখন এই অনুপাতটাকে আমরা একটি অনুপাতে পরিণত করব। তাহলে দেখো কিভাবে করা যায়, সাত ইন্টু, এখানে দেখো এখানে খ, এখানেও খ আছে, অর্থাৎ একটা রাশি দুইটি অনুপাতের মধ্যে আছে। তাহলে সাত ইন্টু এই পাশের খ আট, আট দিয়ে গুণ করব, আবার এই পাশে পাঁচ ইন্টু আট, অনুপাতের প্রত্যেকটি রাশিকে একই সংখ্যা দ্বারা গুণ করলাম, তাহলে মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে সাত আটা ছাপান্ন ইস্টু চল্লিশ, ঠিক একইভাবে এই পাশে, এই পাশে দেখো এবার প্রথম অনুপাতে খ মানে পাঁচ, তাহলে আমরা পাঁচ দিয়ে এটাকে গুণ করে দিই। তাহলে পাঁচ আটা চল্লিশ আর এখানে পঁয়তাল্লিশ। তাহলে দেখো খেয়াল করো বন্ধুরা, এখানে খ মানে চল্লিশ হয়ে গেল, এখানে খ মানে চল্লিশ হয়ে গেল, সমান হয়ে গেল। এখন আমরা এই দুইটি অনুপাতকে একটি অনুপাতে কিভাবে লিখতে পারি, খ ইস টু দশ সমান ছাপান্ন ইস্টু চল্লিশ ইস্টু পঁয়তাল্লিশ। তাহলে বন্ধুরা খেয়াল করো মজার ব্যাপার যে ক ইস টু খ এবং খ ইস টু গ এই দুইটি অনুপাতকে আমরা ক ইস টু খ ইস টু গ আকারে প্রকাশ করলাম। এভাবে দুইটি অনুপাতকে একটি বহুরাশিক অনুপাতে প্রকাশ করাকে বলা হয় ধারাবাহিক অনুপাত। কেমন, তোমরা আরো এভাবে করতে পারো? তাহলে একটু খেয়াল করো তোমরা কোন গুলা ধারাবাহিক অনুপাতে করতে পারো। যেমন যদি তামা থাকে, তামা ইস্টু দশ তা সমান এক ইস্টু দুই, আবার মনে করো দশটা ইস্টু রূপা সমান তিন ইস্টু পাঁচ। তাহলে দেখো এখানে দশটা, এখানে দশটা, তাহলে এটিকেও আমরা ধারাবাহিক অনুপাতে প্রকাশ করতে পারব। বুঝতে পারছো বন্ধুরা? অর্থাৎ এই অনুপাতটাকে এই পাশে তিন তিন দিয়ে গুণ করতে হবে, তাহলে এক ইন্টু তিন ইস্টু দুই ইন্টু তিন, তাহলে তিন ইস্টু ছয়, আবার এ পাশে চলে আসো এ পাশে দশটা মানে দুই, তাহলে দুই দিয়ে গুণ করি তিন ইস্টু দুই, পাঁচ ইন্টু দুই ছয় ইস্টু দশ। তাহলে বন্ধুরা খেয়াল করো এখানে ছয় পেলাম, এখানে ছয়, অর্থাৎ দশটা ছয়, তাহলে এটা হবে তামা
इष्टु दस्ता इष्टु रूपा तीन इष्टु छह इष्टु दस बुझते बंधुरा ठीक है তাহলে আমরা অনুপাত এবং ধারাবাহিক অনুপাত কিভাবে করতে হয় সেটা সম্পর্কটা জেনে গেলাম। এবার আমরা সমানুপাত ও ক্রমিক সমানুপাত সম্পর্কে আমরা ব্যাখ্যাটা জেনে নেব। দেখো খেয়াল করো এখানে আমরা একটি অনুপাত লিখতেছি চার ইস টু পাঁচ, সমানুপাতের চিহ্ন দিলাম, এখানে আমরা লিখলাম বিশ, অনুপাত দিয়ে লিখলাম পঁচিশ, এপাশে আমরা লিখলাম তিন ইস টু ছয়, সমানুপাতের চিহ্ন দিলাম ৬:১২। বন্ধুরা খেয়াল করো এখানে প্রথম রাশি চার, দ্বিতীয় রাশি পাঁচ, তৃতীয় রাশি বিশ, চতুর্থ রাশি পঁচিশ, অর্থাৎ চারটি রাশি আলাদা নাম বলা যায়। তাহলে এটি কি সমানুপাত? আমরা শিখেছিলাম আজকে যে যেমন এখানে চার প্রথম রাশি ইন্টু শেষ রাশি কত ২৫, তাহলে গুণফল কত ১০০, তাহলে এই দুটা রাশির গুণফল পেলাম ১০০। মাঝের দুটা এখানে হচ্ছে ৫ ইন্টু এটার গুণফল পেলাম ১০০, তাহলে এটি সমানুপাত। চারটি রাশি আছে, আবার দুইটি অনুপাতের মান সমান, আবার প্রথম রাশি ইন্টু চতুর্থ রাশি, দ্বিতীয় রাশি ইন্টু গুণফল তৃতীয় রাশির গুণফল ১০০ সমান, তাহলে এটি সমানুপাত। এবার এখানে খেয়াল করো বন্ধুরা, দেখো এটি হলো প্রথম রাশি, এইটি হলো দেখো মনে হচ্ছে তো চতুর্থ রাশি কিন্তু না, এটি হচ্ছে তৃতীয় রাশি। তাহলে বন্ধুরা খেয়াল করো এই যে মাঝখানে দুইটা, এই দুইটার নাম কি? দেখো এখানে মাঝের পাঁচ আর বিশ, এখানে কিন্তু আলাদা নাম নাই, দুইটি একই সংখ্যা, তাহলে এই দুটি একই রাশি, এই দুইটা রাশির নাম হচ্ছে দ্বিতীয় রাশি বা একে মধ্য রাশিও বলা হয়। তাহলে এটি কি সমানুপাত? আমরা পরীক্ষা করে নিই, প্রথম রাশি ইন্টু তৃতীয় রাশি, প্রথম রাশি কত পেয়েছি? প্রথম রাশি পেয়েছি ৩, আর তৃতীয় রাশি ১২, ৩^১২=৩৬। আবার দেখো দ্বিতীয় রাশি দুইটি, অর্থাৎ মধ্য ৬x৬, অর্থাৎ দ্বিতীয় রাশি দুইটির গুণফল ৩৬, তাহলে এটিও সমানুপাত। কিন্তু বন্ধুরা খেয়াল করো এখানে রাশির সংখ্যা চারটি, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, এখানে রাশির সংখ্যা তিনটি, প্রথম এই দুইটা হচ্ছে দ্বিতীয়, এটি হচ্ছে তৃতীয় রাশি। তাহলে ক্রমিক সমানুপাত আর সমানুপাতের মধ্যে তোমরা পার্থক্য বুঝে গেছো যে সমানুপাতে রাশি থাকে চারটি আলাদা নাম, আর ক্রমিক সমানুপাতে মূলত রাশি থাকে তিনটি, কিন্তু যেহেতু ক্রমিক সমানুপাত এই জন্য একটি রাশি দুইটি অনুপাতের মধ্যে লিখতে হয়। তাহলে আমরা ক্রমিক সমানুপাত কাকে বলে এখান থেকেই জেনে নিতে পারি যে তিনটি রাশির মধ্যে প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত যদি দ্বিতীয় ও তৃতীয় রাশির অনুপাতের সমান হয় তাহলে এই ধরনের সমানুপাতকে বলা হবে ক্রমিক সমানুপাত। ক্লিয়ার? এবার ক্রমিক সমানুপাতে একটি সূত্র তৈরি হবে, দেখো ক্রমিক সমানুপাতে প্রথম রাশি ইন্টু তৃতীয় রাশি সমান
द्वितीय राशि इनटू द्वितीय राशि अर्थात द्वितीय राशि स्क्वायर তাহলে ক্রমিক সমানুপাতে দ্বিতীয় রাশি স্কয়ার সমান প্রথম রাশি ইনটু তৃতীয় রাশি অর্থাৎ মধ্য রাশি স্কয়ার সমান প্রথম রাশি ইনটু তৃতীয় রাশি যেহেতু এটি সমানুপাতের এক প্রান্তে আছে এটি আরেক প্রান্তে আছে তাহলে এই দুটি রাশিকে প্রান্তীয় রাশিও বলা যায় ঠিক একইভাবে সমানুপাতের ক্ষেত্রে এই চার এবং পঁচিশ এই দুটিকে প্রান্তীয় রাশি ও বলা যায়। শিক্ষার্থী বন্ধুরা আমরা অনুপাত সমানুপাত ও ক্রমিক সমানুপাত সম্পর্কিত একটি সমস্যার সমাধান করে দেখাব। সমস্যাটা দেখো মনোযোগ দিয়ে। একটি ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশিদ্বয়ের গুণফল 64 এবং তৃতীয় রাশি 16 হলে ক্রমিক সমানুপাতটি নির্ণয় করো। তাহলে বন্ধুরা মনোযোগ দিয়ে খেয়াল করো, দেওয়া আছে তৃতীয় রাশি সমান 16 এবং প্রথম রাশি ইনটু তৃতীয় রাশি সমান 64। খেয়াল করো বন্ধুরা, দেখো এখানে বলা আছে প্রান্তীয় রাশি মানে কি? ক্রমিক সমানুপাতের প্রথম রাশি এবং তৃতীয় রাশি, কারণ ক্রমিক সমানুপাতে তিনটি রাশি থাকে, এর আগে শিখলাম। প্রান্তীয় রাশিদ্বয় গুণফল 64, অর্থাৎ প্রথম রাশি ইনটু তৃতীয় রাশি 64 আছে। এখানে বাদ দিয়ে প্রথম রাশি গুণ তৃতীয় রাশির মান দেওয়া আছে 16 বসাই দাও, 16 সমান 64। প্রথম রাশি ইনটু 16 সমান 64, কারণ তৃতীয় রাশির মান 16 দেওয়া আছে। বা প্রথম রাশি সমান 64 ভাগ 16 সমান 4, সুতরাং প্রথম রাশি সমান 4। এভাবে আমরা প্রথম রাশিটি পেয়ে গেলাম। এবার ক্রমিক সমানুপাতে আমরা সূত্রটি শিখছিলাম, সেটি হচ্ছে তৃতীয় রাশি স্কয়ার সমান প্রথম রাশি ইনটু তৃতীয় রাশি। প্রথম রাশি আমরা পেয়েছি কত? 4, আর তৃতীয় রাশি ছিল পেয়েছি দেওয়া আছে 16, তাহলে কত হলো? 4 16 64। বা তৃতীয় রাশি স্কয়ার সমান 64, বা তৃতীয় রাশি সমান যেটাকে আমরা স্কয়ারটা উপাশে রুট চিহ্ন দিয়ে দিলাম, রুট 64। সুতরাং দ্বিতীয় রাশি সমান 8, 64 এর বর্গমূল। আমরা দ্বিতীয় রাশিটি পেয়ে গেলাম 8। তাহলে বন্ধুরা এখন আমরা ক্রমিক সমানুপাতটি লিখতে পারি। সুতরাং
পাত্রটি হলো প্রথম রাশি চার ইস টু দ্বিতীয় রাশি আট ডাবল ইস টু আট ইস টু শূন্য। দেখো বন্ধুরা এখানে এটি একটি ক্রমিক সমবায়, প্রথম রাশি দ্বিতীয় রাশি এবং দ্বিতীয় রাশি তৃতীয় রাশি অর্থাৎ রাশির সংখ্যা তিনটি অনুপাত দুইটি এবং প্রান্ত রাশি দ্বয়ের গুণফল মধ্য রাশি দ্বয়ের গুণফল সমান, সুতরাং এটি ক্রমিক সমানুপাত। হ্যাঁ বন্ধুরা এবার বাড়ির কাজটি লিখে নাও। দেখো একটি গহনার ওজন 190 গ্রাম, এতে তামা ও দস্তার ওজনের অনুপাত 1:2 এবং দস্তা ও রূপার ওজনের অনুপাত 3:5। প্রশ্ন ক, সহনুপাত কাকে বলে? প্রশ্ন খ, গহনায় তামা ও রূপার ওজন নির্ণয় করো। প্রশ্ন গ, গহনায় আরো কত গ্রাম দস্তা মেশালে তামা ও দস্তার অনুপাত 1:3 হবে? সবাই লিখেছে? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটি তোমাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্টস করে জানাবে এবং সুবিধা অসুবিধার কথা জানাবে, কেমন? সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ।